প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের পরিধি বৃদ্ধিতে বাংলাদেশ কোস্ট গার্ড বনাঞ্চলীয় জনপদে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। চলতি সপ্তাহে কয়রার গোলখালি, গাবুরা, জোরসিং ও আংটিহারা বেরি বাঁধে প্রায় 5,000 বনজ ঔষধি ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছে। এদিকে সোমবার খুলনার বনাঞ্চলীয় জনপদ কয়রার বেদকাশিতে স্কুলের ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ড মংলার পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন হাবিবুল আলম।